আজ আমি আপনাদেরকে দেখাবো পুরনো ওড়না দিয়ে নামাজের হিজাব কাটিং। তো এখানে আমি আমার পুরনো ওড়নাটি প্রথমে নিয়ে নিয়েছি। দেখুন, আমার ওড়নাটি দুই ভাঁজ অবস্থায় রয়েছে। এটি হচ্ছে আমার ভাঁজের সাইড এবং এটি হচ্ছে আমার লম্বার সাইড। লম্বার সাইডের এই কোনাটাকে আমি ভাঁজ করে একদম ঘুরিয়ে এই কোনা বরাবর নিয়ে আসবো। ভাঁজ করার পর দেখতে অনেকটা এইরকম হবে। এখন আমি মেপে দেখবো আমার এই সাইডটা লম্বায় কত আছে। এই খোলা যে সাইড গাইজ, এটা কিন্তু আমার সামনে থাকবে আর ভাঁজ করাটা পেছনে। যেমনটি আমি আগেই বলেছি, এই খোলাটা হচ্ছে আমার সামনের সাইড এবং ভাঁজ করাটি পেছনের সাইড। এখানে দেখুন দুইটি পার্ট কিন্তু কম বেশি আছে। আমি দুইটি পার্ট কেটে সমান করব না, কম বেশিই রাখবো। সামনের পার্টটি একটু ছোট রাখবো এবং পিছনের পার্টটি একটু বড় রাখবো। এখন আমি লম্বায় মেপে দেখবো এটি কত আছে। লম্বায় এটি 38 আছে। এখন আমি অপর যে সাইড ভাঁজ করা রয়েছে সেই সাইডটিও 38 মার্ক কেটে নিব এবং একদম মাথার পয়েন্টটাকে ফিতা সমান রেখে 38 করে একদম রাউন্ড করে ছোট ছোট মার্ক করে রাউন্ড দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি দাগ বরাবর কেটে ফেলবো। একদম কর্নারে এসে আমি মার্ক বরাবর কাটবো না। এখানে যেহেতু আমি 38 নিয়েছিলাম, আমি 38 থেকে আরও 1 ইঞ্চি প্লাস করে 39 কেটে নিব। ভাঁজ করা পেছনের যে সাইডটি রয়েছে এখান থেকে আবার আমি রাউন্ড করে, মাত্র আমি যেখানে কেটে শেষ করলাম মার্কটি ঘুরে রাউন্ড হয়ে একদম সেখানে এসে শেষ হবে। মার্ক করা হয়ে গেলে এখন আমি মার্ক বরাবর কেটে নিব। হিজাব মোটামুটি এখন কাটিং শেষ। এখন আমি মাঝের ভাঁজটি খুলে ফেলবো। মাঝের ভাঁজটি খুলে একদম ওপর থেকে নিচ বরাবর প্রথমে 5 ইঞ্চি এবং এরপর 11.5 ইঞ্চি দুইটি কাটমার করে নিব। এখন আমার হিজাবের কাজ শেষ। এখন আমি প্রথমে মাথার পট্টি কেটে নিব। মাথার পট্টি কাটতে নিচের যে এক্সট্রা কাপড় ছিল সেই কাপড় থেকে আমি একটি কাপড় নিয়ে নিব এবং প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আবার আরেকটি ভাঁজ দিয়ে এইখানে আমি লম্বায় 5.5 এবং পাশে 3.5 ইঞ্চি প্রথমে দাগ দিয়ে নিব এবং এই দাগ বরাবর একদম রাউন্ড করে কেটে নিব। এই মাথাটি হবে 0 এবং অপর মাথাটি হবে 3.5। ভাঁজটি খুললে দেখতে অনেকটা এরকম দেখাবে। এটা চলে গেল আমার মাথার ক্যাপের কাপড়। ক্যাপের কাপড় কাটা হয়ে গেলে এখন আমি গলার নিচের কাপড়টি কেটে নিব। সেটি কাটার জন্য এখানেও আবার আমি সেম প্রথমে 1 ভাঁজ এবং তারপর আবার আরও একটি ভাঁজ দিয়ে ভাঁজ করে নিব এবং সর্বশেষ এখন আমি মাথার উপরের ফিতার কাপড়টি কেটে নিব। আমার হিজাব কাটিং আজকের মতো এখানেই শেষ। তবে চলুন এখন আপনাদেরকে সেলাই করে দেখাই।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য আল্লাহ হাফেজ।